বেশ কিছুদিন ধরে সবজির দাম নিয়ন্ত্রণে। যেভাবে সবজির দাম বাড়ছিল তাতে করে বর্তমানে সমস্ত জিনিসের দাম প্রায় গৃহস্থের হাতের নাগালে। সবজির দাম কম থাকলেও সেই অর্থে সবজি বাজারে ভিড় নেই বা বিক্রি নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা। যে সমস্ত সবজি মান্ডিগুলি বা বাজারগুলি রয়েছে কার্যত সেখানে ক্রেতার দেখা নেই, সম্ভবতই কপালে হাত বিক্রেতাদের। সব বেশি আছে, একটু কম বেশি মাঝামাঝি আছে। হ্যাঁ, সবার মাসে একটু দরটা বেশি চেপে যায়, সেই জন্য আর কিছু। সব সবজির দামে কি বেশি আছে? না, সব কিছু কিছু আছে, কিছু কিছু কমও আছে বলতে গেলে, আর কিছু না। যেমন আলু হলো 28 টাকা, শসা আজকে 60 টাকা 50 টাকা, টমেটো হলো 50 টাকা 60 টাকা, এই চলছে এখন। বেগুন আছে 40-50 টাকা। সবজির দাম কিরকম আছে শ্রাবণ মাসে? মাঝামাঝি রেট আছে, সব 50-60 এভারেজের মধ্যেই আছে। এটা কি বেড়েছিল? না না, সেই একইভাবে চলে আসছে, 10-20 টাকা 20 টাকা আপ ডাউন চলছে মার্কেট। কিন্তু অনেকেই বলছে যে সবজির দাম এখন প্রচুর বেশি, সেটা কি বলবেন? না না, সেটা এমন কিছু বেশি নাই, সব 50-60-এর মধ্যেই আছে। এবার যে জিনিসের এখন সিজন আছে সেই মালের দাম 20-30-15 টাকা আছে, যেটা অফ সিজনের মাল সেগুলো জিনিসের দামটা একটু আপ থাকবে। যেহেতু বাইরে থেকে যে কোনো মাল আসছে, যেমনি গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, এগুলো তো আপ থাকবেই, এগুলো বাইরে থেকে মাল আসছে না। আর যে লোকাল চাষ আছে, যে কোনো মালগুলো আছে সেটা দাম কমই আছে। আলু কত টাকা করে চলছে এখন? আলু 28 টাকাই, ওটা একটা ধরেই আছে গড় 28 টাকা। জ্যোতি আলু? জ্যোতি আলু আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী, চন্দ্রমুখীটা আপনার ওই ধরেন 40 টাকা। তারপর কী কী সবজি কী দাম আছে? যেমন টমেটো আছে 50 টাকা, পাইকারি 40 টাকাও দিচ্ছে অনেকজনকে। তারা মনে করছেন এখন পাড়ায় পাড়ায় বাড়ির দরজায় ভ্যানে করে পৌঁছে যাচ্ছে সবজি, তাই কষ্ট করে অনেকেই বাজার আসতে চাইছেন না। এই ঝিঙে যেমন 20-25 টাকা কেজি, হ্যাঁ, পটল 20 টাকা কেজি, ভেন্ডি 20 টাকা কেজি, কুমড়োটাই দাম একটু বেশি, 25-30 টাকা কেজি। টমেটো 30-40, 30-35-40, হ্যাঁ, বেগুন 20 টাকা কেজি, বাজার দিকে কেউ আসছে না। বাজার দিকে এলে যে হয়, কিন্তু বাজার দিকে কেউ আসছে না, সব ঘরে ঘরে 2 পয়সা দাম বেশি দিয়ে নিচ্ছে ভ্যানওয়ালাদের কাছে, কিন্তু বাজার দিয়ে কেউ এসে ভেরিফাই করছে না যে দাম কম না বেশি সেটা দেখছে না। ভ্যানওয়ালাদের কাছে যা যা দাম বলছে তাই নিয়ে নিচ্ছে, কিন্তু এই বাজার দিকে কেউ আসতে চাই না, জানছে ঘরে বসে পেয়ে যাচ্ছি, সস্তায় ভাবছে পাচ্ছি, সেই জন্য নিয়ে নিচ্ছে। অনেক ক্রেতা জানান একটা সময় মৌমাছির চাকিয়ে মৌমাছি ভিড় করার মতো ভিড় থাকতো বাজারে, কিন্তু দাম নিয়ন্ত্রণে থাকলেও এখন ভিড় নেই, বাজার ফাঁকা। দাম একটু বেশি আছে বাজারে, সেই জন্য কি লোকজনের সংখ্যা কমে গেছে? অনেক কম এখন, তো বাড়ি দৌড়ে দৌড়ে ধান নিয়ে পৌঁছে যাচ্ছে। ওটা ওটা একটা সুবিধা আছে, মানে বাড়ির মেয়েরা সব দৌড়ে দৌড়ে কিনে নিচ্ছে, দাম বেশি আছে, কিছু কিছু সস্তা আছে, কিছু দাম বেশি আছে, অনেক অনেক কম, অনেক কমেছে অনেক। আমি তো প্রথম থেকে এখানে বাজার করি, আগে জায়গা পেতাম না দাঁড়াবার জন্য, এখন তো ফাঁকা। এই ফাঁকা হওয়ার কারণ কি? ফাঁকা হওয়ার কারণ প্রথমত হচ্ছে তোমার ওই পাড়ায় পাড়ায় সব ঘুরছে ভ্যান নিয়ে, বাড়িতে বাড়িতে পেয়ে যাচ্ছে, তারপরে এখন অনেক জায়গাতে সব জায়গাতেই বাজার হয়ে গেছে এখন। কবে আবার সেই দিন ফিরে আসবে সেই দিকেই তাকিয়ে বিক্রেতারা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।